সুধী দর্শক মন্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজ আমরা আলোচনা করব মাচা পদ্ধতিতে ছাগল পালন সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন পল্লী কর্মশাক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ হাসান খালেদ, এবং আমাদের সাথে আরও রয়েছেন ফাউন্ডেশনের সহযোগী সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অশোকা ফেলো অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী মণ্ডলী, দারিদ্র দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই, আর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই টেকসই দারিদ্র দূরীকরণ সম্ভব। পিকেএসএফের মূল লক্ষ্যই হচ্ছে দারিদ্র বিমোচন, গ্রামীণ অর্থনীতিকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য মাচা পদ্ধতিতে ছাগল পালন জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে পিকেএসএফ। মাচা পদ্ধতিতে ছাগল পালনের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। গবাদি পশু পালন ঐতিহ্যগতভাবেই বাংলাদেশের প্রতিটি গ্রামীণ পরিবারের সাথে উপার্জনের অংশ হিসেবে জড়িয়ে আছে। হতদরিদ্র পরিবারগুলোর উপার্জনের পথকে আরো সুগম করতে পিকেএসএফের উজ্জীবিত প্রকল্পের অধীনে মাচা পদ্ধতিতে ছাগল পালন একটি সফল কার্যক্রম। পিকেএসএফ তার সহযোগী সংস্থার তত্ত্বাবধানে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ প্রকল্পের সফলতা অর্জনে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। সে সফলতার ধারাবাহিকতায় বগুড়া সদর উপজেলার চলিকাবাড়ি গ্রামের গৃহিণী আলিয়া বেগম মাচা পদ্ধতিতে ছাগল পালন করে আজ স্বাবলম্বী। আমি যখন কাজ করি মানুষের বাড়ি, ছয়টা বকরি যখন হলো, রাত প্রত্যেক আটটা হলো, তখন আমি ওই বকরি নিয়ে যাই, মাটির একটা কাম দিল সরকারে, সেই বকরি নিয়ে যাই, চারটার সময় ছুটি পাই, তখন আমার সাতটা লোকের সকলে আসে, আমি বকরিটা হাঁটতে পাই না, আস্তে 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 নিয়ে আসি, নিয়ে আসে ওর যত্ন করে ওই খাতা করে শুয়ে আবার মনে করে রান্না আঙনা ঘর ঝাড় দিয়ে রান্না মারা করি, করে অন্তর আবার বকরি করে রাত্রে খাবার দিই, রাতের বেলা খাবার দিই, দিনের বেলা সময় পাই না, এইভাবে করে বকরি নাটকায় দশটা কেজি দশটা চোদ্দটা করছি, ঠ্যাঙ্গা মারা ট্রেনিং করে আমি এই মাচা খাঁচার টাকা পাইছি, পাই অন্তর আমি এই বাঁশ কুটে কিনে কামলা দিয়ে আমি ওটা লিপ বানিয়ে নিয়েছি, নিয়ে এবার বকরি যখন আমার একটার থেকে চোদ্দটা হলো, তখন বকরি আমার বকরি নেই বেদ নেই কিছু নেই, নেওয়ার পরে পঁচপান্ন বেশি বকরি হলে দেখে আমি বিক্রি করে দিছি, বিক্রি করে দেখে আমি কাজে লাগাচ্ছি, ওই সারের আসে অন্তর বকরি দেখে ডাক্তারলে আসে, ইঞ্জেকশন এক বছর পর পর ইঞ্জেকশন করে যায়, তারপরে কৃমি ওষুধ দেয়, দেওয়ার পর বকরিগের আমার রোগ নেই কিছু নেই, বকরি আমার ভালোই হয়ে আছে, খালি একটা বকরি আমার অন্ধ, ওই বকরিটা আমার ভালো হচ্ছে না, তারপরে বকরি ভালোই ঠ্যাঙ্গা মারা অনেক উন্নতি করে দিয়েছে, আমার মানুষের কাজ করে খাচ্ছে না, এখন আর কাজ করা লাগে না বকরি জন্য করে, এখন আমি মনে করে বকরি লেগে করে দিন আমার থাকি। পরিবারে আয়ের তেমন কোনো উপায় না থাকায় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালানোর ফাঁকে মাত্র একটি ছাগল পালন করতেন তিনি। পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাকে মাচা তৈরি করে দুটি ছাগল কিনে দেয়। মাচা পদ্ধতি ব্যবহার করার ফলে ছাগলগুলো ছয় মাস পর পর বাচ্চা দেয়, বড়ও হয় দ্রুত। বিভিন্ন রোগ ব্যাধি থেকে ছাগল সুস্থ রাখার জন্য সহযোগী সংস্থার কর্মকর্তাগণ নিয়ম মেনে টিকা দিয়ে থাকেন। সেই দুটি ছাগল থেকে ২৮টি ছাগলের মালিক হয়েছেন তিনি। কিছুদিন আগে ১৪টি বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি নতুন করে বসবাসের ঘর নির্মাণ করেছেন। এখন আর কারো বাড়িতে কাজ করতে হয় না, মাচা পদ্ধতিতে ছাগল পালন করে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন তিনি। আর টিএমএসএস পরিচালিত প্রাণী সম্পদ ইউনিটের স্যারেরা এই মাচা পদ্ধতিতে ছাগল পরিচালনা করার জন্য ওনাকে প্রশিক্ষণ দেন, আমাদের অফিসে ওনাকে নিয়ে যে প্রশিক্ষণ দেন সেখানে কৃমিনাশক ট্যাবলেট ভ্যাকসিন এভাবে দিতে থাকে, এবং ও পর্যায়ক্রমে আরও উন্নতি করতে থাকে এবং ছাগলগুলো পরোন্নতিতে ওর অনেকগুলো বৃদ্ধি পায়, যার ফলে সে ওই যে ঘর বাড়ি করছে, মেয়ের বিয়ে দিছে, এভাবে অনেক উন্নতি এবং লাভবান হয়েছে উন্নত করে। একই সফলতার ধারাবাহিকতায় নাটোরের সিংড়া উপজেলার পাকুড়িয়া গ্রামের শাহিনা বেগম মাচা পদ্ধতিতে ছাগল পালন করে আজ স্বাবলম্বী। মাচা পদ্ধতিতে ছাগল পালন আমরা সাধারণত পিকেএসএফ এর সহায়তায়, পিকেএসএফ থেকে আমি এই বাসায় দুটো ছাগল দিছিলাম, যে ছাগল থেকে এখন পরিপূর্ণ প্রায় ১০টি ছাগল ওনার বাসায় আছে। ইনি আগে থেকেই ছাগল উৎপাদন করতো, কিন্তু কীভাবে মাচা পদ্ধতিতে ছাগল পালন করলে কীভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় ওটা উনি জানতো না। টিএমএসএস থেকে আমরা ওনাকে দুই দিনব্যাপী মাচা পদ্ধতিতে ছাগল পালনের ট্রেনিং দিছিলাম, আর তাছাড়া আমাদের সংস্থা থেকে আমরা পিকেএসএফ এর সহায়তায় টিএমএসএস এর সহযোগিতায় আমরা প্রতিনিয়ত এনাদেরকে ভ্যাকসিন দিচ্ছি, যেটা পিপিআর এর ভ্যাকসিন, ছাগলের মেন ভ্যাকসিনটা ফ্রি দিচ্ছি, আমরা কৃমিনাশক ট্যাবলেট এনাদেরকে বিতরণ করছি, মানে যতটুকু ইয়া করার দরকার আমরা এনাদেরকে করতেছি।
মাত্র দুটি ছাগল দিয়ে শুরু করে এখন প্রায় ১৫টি ছাগল নিয়মিত পালন করছেন। বাকিগুলো বড় হওয়ার পর বিক্রি করে ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে নিচ্ছেন। আমি টিএমএসএস থেকে দুটো ছাগল পাচ্ছি, ছাগল টাকা তুলে ছাগল কিনেছে না কিনা তার থেকে আমার অনেক ছাগল। মাসা পদ্ধতিতে ছাগল পালন পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুবিধে, ছাগলের অসুখ বিসুখ হয় না, স্বাস্থ্য ভালো হয়, বড় তাড়াতাড়ি হয়। পরিবারের সবাইকে নিয়ে এখন ভালো আছেন তিনি। শুধু আলিয়া বেগম ও শাহানা বেগম নয়, পিকেএসএফ এর উজ্জীবিত প্রকল্পের তত্ত্বাবধানে মাচা পদ্ধতিতে ছাগল পালনের প্রতি আগ্রহী হয়ে স্বাবলম্বী হওয়ার পথে অগ্রসর হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ পরিবারগুলো। শ্রোতা দর্শক মন্ডলী, প্রতিবেদনটি দেখলাম, আলোচনার পালা। আলোচনার প্রথমে জনাব হাসান খালেদ, আপনার কাছ থেকে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে পিকেএসএফ এর অর্থায়নের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে কৃষিখাত, এবং কৃষিখাতের একটি উপখাত হচ্ছে প্রাণী সম্পদ। এই প্রাণী সম্পদ উন্নয়নে পিকেএসএফ কীভাবে ভূমিকা রাখছে? পিকেএসএফ এর আমাদের যে ঋণ প্রবাহ, সেই ঋণ প্রবাহতে আমরা দেখছি যে আমাদের প্রাণী সম্পদ খাতে উল্লেখযোগ্য পরিমাণের ঋণ বেড়ে যাচ্ছে। তা আমরা যদি প্রাণী সম্পদ খাতের যে ঋণ তহবিলটা বাড়ছে তার সাথে সাথে যদি আমরা এখানে প্রযুক্তিগত সহায়তা না দিই, তাহলে আমরা এটাকে টেকসইতা আনতে সক্ষম হব না। এ লক্ষ্যে পিকেএসএফ নিজেই একটা প্রাণী সম্পদ ইউনিট হিসেবে একটা নিজস্ব ইউনিট স্থাপন করে প্রতিষ্ঠা করেছে, এবং পাশাপাশি আমাদের যারা সহযোগী সংস্থা আছে তারাও তাদের মাঠ পর্যায়ে যেখানে তাদের প্রাণী সম্পদ খাতে উল্লেখযোগ্য হারে ঋণ প্রবাহ যাচ্ছে সেখানেও তারা এই ধরনের একটা ইউনিট স্থাপন করেছে, এবং এখানে বিশেষায়িত লোকজনকে তারা নিয়োগ দিয়েছে যেন তারা এই সেক্টরের উন্নয়নের ক্ষেত্রে এবং এখানে যে প্রযুক্তিগত সহায়তার দরকার হয় সে প্রযুক্তিগত সহায়তাগুলো তারা দিতে পারে। আমরা বাঘ বলি যেগুলোকে পাঠা বা কোন ধরনের গাভী, উন্নত জাতের গাভী ক্রয় করতে হবে, এই ধরনের তথ্যগুলো তাদেরকে দেওয়া হয় যেন তারা আয়বর্ধক কর্মকাণ্ডে একটা টেকসইভাবে ব্যবহার করতে। অনেক ধন্যবাদ। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ যখন আরম্ভ হয়েছিল সেই মুষ্টি চাল থেকে অনেকবার আপনার কাছ থেকে শুনেছি, এবং তখন একটু ফোকাস দেওয়া হতো অকৃষি খাতে। পর্যায়ক্রমে আমরা কিন্তু কৃষিখাতে চলে আসলাম আর কি, এবং এখন কিন্তু প্রাণী সম্পদ, যেটি হাসান খালেদ বললো যে স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে, সেই বিষয়ে যদি আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা বিমোচন, আর কর্মসংস্থানের একটা অন্যতম উপাদান হিসেবে ফান্ডিং ছিল। তো ফান্ডিংয়ের সঙ্গে সঙ্গে টেকনোলজি ট্রান্সফার, বিভিন্ন প্রশিক্ষণ এটেছিল। তো ফান্ডিং দিতে গিয়ে প্রথমত আমরা ক্ষুদ্র ব্যবসাতে দিতাম। তো ক্ষুদ্র ব্যবসা অকৃষিখাতে যেটা, তারপরে আপনার আমাদের চাহিদার কারণে, জাতির চাহিদা আমাদের দেশের কারণে পিকেএসএফ শিফট করে কৃষিতে আসলো, এবং বিভিন্ন ব্যাংকও কৃষিতে, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি তো বিশেষ শর্তই করেছেন কৃষিতে দেওয়ার। তো এই কৃষিতে দেওয়ার ফলে আমাদের দেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তো সব দিক দিয়ে আপনার এই কৃষির প্রতি কৃষকদের অত্যন্ত উৎসাহ বৃদ্ধি পেয়েছে, আর এই উৎসাহের সঙ্গে মিল করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আমাদের মতো পার্টনার সংগঠনগুলোকে যা সাপোর্ট প্রয়োজন, অর্থ সহ আপনার প্রশিক্ষণ এবং যা যা এই মার্কেটিং করার জন্য এই সমস্ত লিফলেট, আপনার হ্যান্ডবিল ট্রেনিং, আপনার যাবতীয় যা প্রয়োজন একটা কৃষককে জ্ঞান সমৃদ্ধ করে, দক্ষতা সম্পন্ন করে, তাকে অর্থায়ন করে, তার পেছনে নিবিড় তত্ত্বাবধান করার জন্য এনজিওগুলোকে ট্রেন্ড আপ করা হচ্ছে, ফলে কৃষক এখন খুব হ্যাপি, এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপরও কৃষকরা অত্যন্ত হ্যাপি। অর্থকারী ফসল হিসাবে ছাগলটাকে কতটুকু, কেন একজন কৃষক ছাগল পালবে? অতি দরিদ্রদের জন্য ছাগল ক্রয় করা এবং ছাগল লালন পালন করার ব্যয় অনেক কম,
এবং তারা যদি এটা মাচা পদ্ধতিতে লালন পালন করে তাহলে দেখা যাচ্ছে যে তারা যদি মোটামুটিভাবে চারটা মা ছাগল তাদের থাকে তাহলে সারা বছর তারা এখান থেকে প্রায় 30,000 টাকার মতন। এবং যেটি যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটি ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়। হ্যাঁ, এই যে তাদের এবং ব্ল্যাক বেঙ্গলের আপনার বাজারে চাহিদাটাও বেশি, আপনি বলেছেন যে এটা সুস্বাদু এবং এটার যে চামড়া এটাও অত্যন্ত দামি এবং লালন পালনটাও অনেক সহজ, অর্থকরী একটা কার্যক্রম হিসেবে অতি দরিদ্রদের জন্য এটা অত্যন্ত উপযোগী একটা। এই মুহূর্তে প্রায় 2 কোটি ছাগল সারা দেশে রয়েছে এবং প্রায় 9,000 কোটি টাকা জিডিপিতে তার অবদান। এখন আমরা আপা বলছিলাম খাদ্যে সং সম্পন্ন হয়েছি, মাংসে কিন্তু আমরা সং সম্পন্ন হয়নি, এটা কিন্তু বিশাল একটা গ্যাপ। তো ভবিষ্যতে আমরা কি আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম? আমাদের সর্বশেষ যে ঈদ হয়ে গেল সেখানে প্রায় 1 কোটি গবাদি পশু আমাদের জবাই করা হয়েছে, এর মধ্যে প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষ হচ্ছে গরু আর বাদ বাকিগুলো ছাগল। এবং এই ছাগলের ছাগল কিন্তু বাইরে থেকে আসে না, ছাগল বাইরে থেকে আসে না, এটা আমাদের নিজস্ব। এখানে কতগুলো আছে এগুলোকে আমরা আমাদের যে জাতীয় চাহিদা সেটা আমরা মিট আপ করার জন্য উদ্যোগ নিতে পারি, পাশাপাশি বিদেশে রপ্তানি করার জন্য উদ্যোগ নিতে পারি। তবে এখানে কতগুলো কমপ্লায়েন্স ইস্যু আছে, এই কমপ্লায়েন্স ইস্যুগুলোকে এনশিওর করতে হবে আর এই কমপ্লায়েন্স ইস্যুগুলোকে এনশিওর করার জন্য এগুলো তো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়ছে, ডিমান্ড বাড়ছে, মানুষের সচেতনতা বাড়ছে এবং এই কারণে পিকেএসএফের যে প্রাণী সম্পদ ইউনিট আছে তারা এই জায়গাগুলোতে কাজ করবে, করবে এগুলোকে এটার বিপণন সম্প্রসারণের জন্য উদ্যোগ নিবে। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান খালেদ। বিপণন সম্পর্কে আমরা আরও কথা বলবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শ্রোতা দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম মাচা পদ্ধতিতে ছাগল পালন সম্পর্কে। আপা, আপনার কাছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে আপনার কাজ, আপনার প্রতিষ্ঠানের কাজ সারা বাংলাদেশব্যাপী, এই যে মাচা পদ্ধতিতে ছাগল পালনের কথা বলছি এটা কোন এলাকার জন্য বেশি প্রযোজ্য, কোন এলাকায় বেশি এটা চাষ হচ্ছে? আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে যেখানে ক্রপ ইনটেনসিটি বেশি সেখানে মানুষের জমির কারসিটি আছে, তো সেই জায়গাতে আপনার মাচা পদ্ধতিতে অল্প জায়গাতেই ছাগল প্রতিপালন করা যায় আর চারণভূমিও অল্প, সুতরাং অল্প জায়গাতে মাচা থাকলো আর চারণভূমি একটু একটু থাকলে সেটা ভালো হয়, ছাগলের পুষ্টির জন্য সেটা সুন্দর হয়। তো সেজন্য আপনার উত্তরবঙ্গের দিকে আপনার মাচা পদ্ধতিটা বেশি, আচ্ছা, যেখানে জমির ক্রপ ইনটেনসিটি বেশি, জমি অলস থাকে না। আর যেমন পার্বত্য চট্টগ্রাম এবং আপনার বিভিন্ন হাওড় বাওড় অঞ্চল বা পাবনার বিভিন্ন জায়গায় বড় বড় মাঠ যেখানে এখনও চারণভূমি হিসেবে যেখানে আছে সেখানে মাচা পদ্ধতি অনেকে প্রয়োজন মনে করে না, কারণ মাচাতেও তো একটা এখন অনেক জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে। তো প্রশিক্ষণ পেল, উপাদান পেল, আপনার প্রযুক্তি পেল এবং পুঁজি পেল সেখানে আর আর দরকার নেই, আর মানসিকতায় তো আমাদের সদস্য তারা এবং তাদেরকে অবিরত উজ্জীবিত আমাদের গ্রুপ মিটিংয়ে করাই হয়। তো সুতরাং দরিদ্রতা আপনার ওই জাদুঘরেই যাবে, জাদুঘরে যাবে যেটা বলা হচ্ছে আর কি। জনাব হাসান খালেদ, এই ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা আমরা বলছি আলোচনা করছি এইটা সম্প্রসারণে সারা দেশব্যাপী পিকেএসএফের একটা অনন্য ভূমিকা আমরা দেখছি, সে বিষয়টা যদি আপনি সেই চুয়াডাঙ্গার যে প্রেক্ষিত সামনে রেখে একটু আলোচনা করেন। চুয়াডাঙ্গাতে ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনের একটা ক্ষেত্র অনেক আগেই তৈরি হয়েছিল এবং আপনি নিজেও স্যার এটার সাথে সম্পৃক্ত, হ্যাঁ সম্পৃক্ত ছিলেন 2001 সালে যখন মাত্র 11 জন খামারি এই ওয়েব ফাউন্ডেশন এই কাজটা শুরু করেছে। এখন এই সেই চুয়াডাঙ্গা, বৃহত্তর চুয়াডাঙ্গাতে এখন প্রায় 56,000 খামারি রয়েছে, 9 লক্ষ ছাগল রয়েছে এটা শুধু একটা একটা জায়গার মধ্যে আর কি।
এবং এই মাচা পদ্ধতিতে ছাগল পালন এটা শুধু চুয়াডাঙ্গাতে না, তাদের যে অভিজ্ঞতা এবং প্রযুক্তি সেটা এখন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এটা প্রয়োজনীয়তা এবং এটা লালন পালন করা সম্ভব সেটা ওখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো সুতরাং এটা সম্প্রসারণের জন্য যতটুকু করণীয় যে জায়গাগুলোতে ক্ষেত্রগুলোতে কাজ করা দরকার, আমার মনে হয় পিকেএসএফ এর প্রাণী সম্পদ ইউনিট সেগুলো করছে এবং আমাদের সাথে যে সহযোগী সংস্থা রয়েছে তাদের সহায়তায়। আপা যে কথা বললো সেটা হচ্ছে যে উন্নত মানের ছাগল পালনের জন্য উন্নত মানের বাক সেন্টার দরকার, এবং এই বাক সেন্টারগুলো কিন্তু আমরা চাহিদার নিরিখে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে গ্রামে এই বাক সেন্টারগুলো করা হচ্ছে। আমাদের খামারিরা ছাগল পালন করছে এবং আপনি জানেন যে ছাগলের মর্টালিটি রেটও গরুর তুলনায় হাই, সেই ক্ষেত্রে খামারিরা বা আমাদের কৃষকেরা বা কৃষানীরা কী ধরনের সহায়তা টিএমএসএস এর কাছ থেকে পেয়ে থাকে? না, আমাদের তো এই এই বিষয়ক বিশেষজ্ঞ কর্মী আছে, মানে তারা একদম ফিল্ড এক্সপিরিয়েন্স এবং এই লাইনে শিক্ষিত, তো তারা কিন্তু অবিরত এই বিষয়ে ফলো আপের মধ্যে থাকে এবং ট্রেনিং তো দেওয়া আছে, ফলো আপ ট্রেনিং দিচ্ছে এবং তত্ত্বাবধান করছে অবিরত, কখন কোন অসুবিধা হলো সেই হিসেবে নর্মাল যে রেট সেই রেট মর্টালিটি রেট অত না, কমে গেছে আর কি, কিন্তু যেখানে মর্টালিটি বেশি থাকবে দেখবেন যে সেখানে আমাদের এনজিওদের কর্মীদের সুপারভিশন বেশি নাই, সুপারভিশন থাকতে হবে, কারণ আমরা যাদেরকে ট্রেনিং দিয়েছি আফটার অল তারা তো কম শিক্ষিত, কম শিক্ষাই নাই অনেকের, তো তারা কিন্তু তাদের এই সতর্কীকরণ যে অবস্থাটা এটা আমাদের কর্মীরা বারংবার গেলেই তারা এটা খুব ভালোভাবে পরিচর্যা করে, আর পরিচর্যা হলে মর্টালিটি রেট কমতে বাধ্য কমবে এবং কমছেও সফলতা আসতেছে, কিউরেটিভ থেকে প্রিভেন্টিভটা হলো বেশি দরকার। স্যার আমি একটু অ্যাড করতে পারি? সেটা হচ্ছে যে মাচা পদ্ধতিতে একটা সুবিধা হচ্ছে যে ছাগলের যে বিষটা এবং যে ইউরিনটা থাকে সেটা এটা যেহেতু নিচে পড়ে যায় সেহেতু মানে সেতু ভাবটা স্বেচ্ছাতে ভাবটা থাকে না, এবং ছাগলের অন্যতম যে রোগটা সেটা হচ্ছে নিউমোনিয়া, সেই নিউমোনিয়া আক্রান্তের হার অনেক ক্ষেত্রে একদম শূন্যের কোঠায় নেমে এসেছে, তারপর আরেকটা রোগ আছে পিপিআর, এগুলো কমে আসছে। সুতরাং এই মাচা পদ্ধতিতে সুবিধাটাই হচ্ছে এটা একটা প্রিভেন্টিভ, কম হবে রোগ বালাই কম হবে, এটাই একদম ইনবিল্ড একটা সিস্টেমের সাথে পিকেএসএফ সম্প্রতি গাভী বা গরুকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছে আর কি, তো সেই আলোকে পিকেএসএফের কী পরিকল্পনা রয়েছে কি না যে ভবিষ্যতে ছাগল এটাও এই ইন্স্যুরেন্সের আওতায় আনয়ন? এটা এটাও একটা বিশাল কাজের ক্ষেত্র, সেটা হচ্ছে যে আপনি জানেন গত বছর কোরবানি ঈদে উপলক্ষে অর্থাৎ গরু মোটা তাজাকরণ প্রকল্পের যে কার্যক্রম আছে সেখানে আমাদের প্রায় 6 লক্ষের উপরে গরুকে বিমা করা হয়েছে, এবং আমাদের এই বিমা কার্যক্রমের সাথে সাথে নানা ধরনের ভেটেরিনারি সার্ভিসগুলো দেওয়ার ফলে আমাদের এইগুলোর মৃত্যুর হার এবং রোগের হার অনেক কমে এসেছে। গত বছর এটার পরিমাণ ছিল মাত্র 2.6%, কিন্তু যখন প্রথম শুরু করা হয়েছিল এটা ছিল 10-এর উপরে অনেক ছিল, 0.47% ছিল এটা, এটা এখন 0.26% নেমে এসেছে। এটা হলো যে বিভিন্ন ধরনের ভ্যালু এডিশন সার্ভিসগুলো দেওয়ার ফলে এই জিনিসটা হয়েছে। এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ছাগলের যে লালন পালনটা বৃদ্ধি পাচ্ছে এবং এটারও ঝুঁকিটাকে আমাদের ট্রান্সফার করতে হবে অন্য একটা বিকল্প ব্যবস্থার মাধ্যমে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ছাগল পালনের সাথে কিন্তু অতি দরিদ্ররা জড়িত, সুতরাং এখানে যদি কোনো ধরনের ঝুঁকি হয় তাহলে কিন্তু অতি দরিদ্রদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। সুতরাং এটা আপনি একটা ভালো জিনিসের অবতারণা করেছেন, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা যায়, ভাবার বিষয়, তবে এখনও পর্যন্ত হয়নি, তবে আমার মনে হয় যে একটা বৃহৎ আঙ্গিকে যখন এটার কার্যক্রমটা বিস্তৃতি লাভ করবে তখন এটা সহযোগী সংস্থা কী ভাবছে এটা নিয়ে? ব্যবস্থাপক যে কথা বললেন জনাব হাসান খালিদ সাহেব, বাস্তবিকই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে হতদরিদ্ররা আপনার ছাগল পালন করে, তো তাদের যদি মেন্টালি তারা জানে যে আমাদের এটা একটা বিমা আছে, এই বিমা তাদের মানসিকভাবে শক্তি যোগাবে এবং মানসিক শক্তি তাদের দৈহিক শক্তি এবং কর্ম সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সুতরাং এই বিমাটা খুবই একটা যোগ উপযোগী
বা এটা একটা যুগান্তকারী পিকেএসএফ ভাবতে পারে পিকেএসএফ এটা ভাবা উচিত পিকেএসএফ অনেক এই সমস্ত অনেক ইনোভেটিভ আইডিয়া এবং উজ্জীবিতকরণ মঙ্গা নিরসন এত বড় বড় কাজ পিকেএসএফ করেছে তো সেই সঙ্গে এই বিমাটা ছাগলকে অন্তর্ভুক্ত সম্পৃক্ত করার সঙ্গে করা হবে আর কি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই সমৃদ্ধ আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য জরাফ হাসান খালেদ আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন শ্রোতা দর্শক মণ্ডলী দারিদ্র বিমোচনের দীর্ঘমেয়াদী প্রেক্ষিত বিবেচনা করে প্রাণী সম্পদ খাতকে একটি টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পিকেএসএফ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তৃণমূল পর্যায়ে পশুপালনের জন্য তহবিল সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে পিকেএসএফের কার্যক্রম সারা দেশে আরও ব্যাপকভাবে বিস্তৃতি ঘটবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল